নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এনবি নিউজ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই খবরগুলি শেষ অবধি দেখবেন, একটিও মিস করবেন না, তাহলে আপনি আপনার জেলার বড় কোনো লেটেস্ট আপডেট মিস করতে পারেন। শুরুতেই চোখ রাখছি আজকের গুরুত্বপূর্ণ খবরের দিকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বাংলায় তৃণমূলের মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছেন তৃণমূলের অন্দরে, যেখানে কিন্তু এ নিয়ে জল্পনার তুঙ্গে। বিস্তারিত জানিয়ে দেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যেখানে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আগামী দিনে বাংলায় তৃণমূলের মুখ্যমন্ত্রী কে হবেন, এ নিয়ে জল্পনা সৃষ্টি হয়ে গেছেন তৃণমূলের অন্দরে, যেখানে কিন্তু এবার যাবতীয় জল্পনার অবসান কাটিয়ে ভেসে আসলো দুটি হেভিওয়েট তৃণমূলের প্রার্থীর নাম, যেখানে কিন্তু এই নাম শুনে চমকে গেলেন গোটা রাজ্যবাসী। যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর, আগামী দিনে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী যদি হন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম লিস্টে রয়েছেন। তারপরে রয়েছেন তৃণমূলের পরিবহন মন্ত্রী অর্থাৎ কলকাতার মেয়র পদের দায়িত্ব রয়েছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমেরও নাম উঠে এসেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার, এমনটাই কিন্তু এবার তৃণমূল সূত্রে পাওয়া সবথেকে বড় লেটেস্ট আপডেট। এবার চোখ রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরে। বীরভূম জেলার জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবার যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিশাল চাপে পড়ে যেতে পারেন, কারণ তৃণমূলের হেভিট নেতা অর্থাৎ বীরভূম জেলার ডাপুটি নেতা অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছেন গরুপাচার কাণ্ডে। তাহলে কি তিনি সত্যি গরুপাচার কাণ্ডে অভিযুক্ত রয়েছেন? যেখানে কিন্তু এমনটাই এটা কার্যত স্পষ্ট, কারণ এক এক করে পাঁচবার তাকে সিবিআই তলব করেছেন, কিন্তু সিবিআই তলব করা সত্ত্বেও একবারও হাজিরা দেননি তিনি। হাজিরা দেওয়ার দিন আসলেই নিজাম প্যালেসে না গিয়ে তিনি এসএসকেএম হাসপাতালে গিয়ে ভর্তি হন। নানান রকম শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিএস জেরা এড়াতে চাইছেন বীরভূম জেলার ডাপুটি নেতা অর্থাৎ অনুব্রত মণ্ডল। যেখানে কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিশাল বড় দেখা খেতে চলেছেন অনুব্রত মণ্ডল। তো বন্ধুরা, এবার চোখ রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরে। 2021 নির্বাচনের পর থেকেই একাধিক দুর্নীতি ও কালোবাজারে নাম জড়িয়ে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সোনাপাচার কাণ্ডে প্রকাশ্যে এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, যেখানে কিন্তু এবার হাইকোর্ট থেকে কড়া পদক্ষেপ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই দুজনের বিরুদ্ধে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, 21 নির্বাচনের পর থেকে একাধিক কয়লাকাণ্ড, গরুপাচারকাণ্ড, সোনাপাচারকাণ্ডে জড়িত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। অতি শীঘ্রই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারেন সিবিআই, এমনটাই কিন্তু আজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো বন্ধুরা, এবার চৌরাক্সি পরের গুরুত্বপূর্ণ খবরে। অবশ্যই খবরটি শেষ অবধি দেখবেন। সব জল্পনার অবসান ঘটিয়ে তাহলে কি এবার দলবদল করবেন তৃণমূলের বৈশ্বিক নেতা মুকুল রয়? যেখানে কিন্তু এমনটাই জল্পনার তুঙ্গে বাংলার অলিগলিতে, কারণ 21 নির্বাচনে তিনি কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে জয়লাভ করেন। জয়লাভ করেই হঠাৎ করে তার পুরনগর অর্থাৎ তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। ফিরে এসেই বড় ঝামলায় পড়ে যান তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রয়, কারণ তিনি এক তো বিজেপির বিধায়ক পদে রয়েছেন কিন্তু শাসক দল হয়ে কাজ করতেছেন। আবারও একটি ঝামলা এসে পড়ল মুকুলের সামনে, কারণ পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্বে রয়েছেন মুকুল রয় ও বিজেপির বিধায়ক পদের দায়িত্ব রয়েছেন মুকুল রয়ের। এই দুটি দায়িত্বে এবার ঝামলা বাঁধলেন মুকুলের, কারণ বিজেপির বিধায়ক পদে রয়ে শাসক দল হয়ে কাজ করতেছেন, আর শাসক দল হয়ে কাজ করে পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্বে রয়েছেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রয়। যেখানে কিন্তু কারণ পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্বে থাকতে পারেন বিরোধী দলের কেউ একজন, আর মুকুল রয় প্রকাশ্যে শাসক দল হয়ে কাজ করে পিএসসি চেয়ারম্যান পদের দায়িত্বে রয়েছেন ও তার বিজেপির বিধায়ক পদে রয়েছেন। দুটি পদে খারিজ হতে পারে মুকুলের দলবদল না করলে। তাহলে কি মুকুল রায় দলবদল করবেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।